প্রচারণার মধ্য দিয়ে জমে উঠেছে নির্বাচনী আমেজ। সিলেট ৬ আসনের সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৬ জন। এই আসনে নৌকার প্রার্থী চারবারের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চালাচ্ছেন প্রচারণা। নৌকার হয়ে ভোট চাইতে যাচ্ছেন ভোটারদের কাছে। আর স্বতন্ত্র প্রার্থী সরোয়ার হোসেন ইগল প্রতীক নিয়ে প্রচারণা করছেন। পাশাপাশি তৃণমূল বিএনপির চেয়ারম্যান সোনালী আস প্রতীক নিয়ে মাঠে সরব শমশের মবিন চৌধুরী সহ মোট ৬ প্রার্থী। একের অধিক হেভিওয়েট প্রার্থী হওয়ায় কিছুটা চাপে রয়েছে নৌকার প্রার্থী। তবে সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত এসব প্রার্থীরা সকলেই জয়ের বিষয়ে আশাবাদী। যেহেতু বিএনপি বা নির্বাচনের মাঠে নেই, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি এখন দেখলাম আছে, আওয়ামী লীগের ভিতরে ১৪ দলও আছে, তো এর মধ্যে আমরাও রয়েছি। আমরা আশাবাদী জনগণ, আমরা যে নতুন ধরনের বার্তা নিয়ে আসছি বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য, সেটা তারা আমাদের বার্তা শুনবেন। দুর্নীতিমুক্ত রাজনীতি, এইসব বিষয়ে আমরা জনগণের সামনে তুলে ধরবো। অসাম্প্রদায়িক রাজনীতি, জনগণ তাতে সাড়া দিবেন বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের জনগণ একটি নতুনত্ব দেখতে চায় রাজনীতিতে। এই উন্নয়ন কিন্তু আমাদের দুই উপজেলায় হয় না, সেটা শুধু আমি যে বলবো হয় নাই আর আরেকজন বলবে হয়েছে সেটা না, সেটা এই দুই উপজেলার মানুষ কিন্তু প্রত্যেকটা উপজেলায় যাওয়া আসা করে, সবাই দেখে। তিন বছরে বা আগে আরেক বছর, এর ফলে আমাদের দেশের সার্বিক চেহারা, দুনিয়ার মধ্যে সার্বিক আমাদের অবস্থান পরিবর্তন হয়ে গেছে। দেশের মালিক জনগণ, তারা রায় দিবে, আমি কেন সেই রায়ের সম্মুখীন হব না? একাধিক প্রার্থী হওয়ায় নির্বাচন জমে উঠবে বলে ধারণা সাধারণ ভোটারদের। প্রচারে অংশ নিচ্ছেন পছন্দের প্রার্থীর পক্ষে। মানুষ এইবার লাঙ্গল পেয়েছে অনেকদিন পরে এবং লাঙ্গলকে ভুল বুঝে বিজয়ী করবে। মানুষের দ্বারে দ্বারে যাইরা মানুষের বিপদে আপদে সামনে আসে, এর লাগে মানুষ সরাবাইকে ভুল দেওয়ার লাগিয়া মানে উদ্গ্রী বই আছে। আগামী ৭ তারিখ নিঃসন্দেহে এই দুই উপজেলার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা মার্কায় অনুষ্ঠান নাইদ্রে উপহার দেব। সিলেট ৬ আসনে মোট ভোটার ৪,৭৫৯ জন। ইমরুল কায়েস, আরটিভি।